আচ্ছা ঠিক আছে স্যার, আর কোনো মন্তব্য করুম না, কিচ্ছু বলুম না, আপনি কাজ করেন। আমি গাড়ি চালাতে জানি। এই গাড়ি চালানি কোনো বিষয় হলো দুই পাও সাগা সিটের মধ্যে বসবা, তারপরে অ্যাক্সেলারেটরে চাপ দিবা, ব্রেকে চাপ দিবা, স্টিয়ারিং ঘুরাইবা, ব্যাস। আবার পথে কি দেখবে তুমি? দেখেন কি দেখি, এটা কোনো একটা প্রোগ্রাম হলো। দেখেন ছেলেটা কিভাবে ডিগবাজি মারলো। ডিগবাজি মারছে, এই সমস্ত সিনেমা তুমি দেখো? সমর সল্ট না কি জানি বলে, এতে তো মানুষের রুচি খারাপ হয়ে যাবে। এবং তোমার মধ্যে দিয়ে কিন্তু আমি বাংলাদেশের সাধারণ দর্শকের ছায়া দেখতে পাচ্ছি। আমি তো সাধারণই স্যার। না তা হলে হবে না, তোমার রুচিকে বাড়াতে হবে। আশ্চর্য, দেখেন এমন একটা প্রোগ্রাম দিলাম যেখানে বাংলাদেশের স্বার্থ লুকিয়ে আছে, বাংলাদেশের অর্থনীতি লুকিয়ে আছে। স্যার কথা বলেন না, দেখেন কিভাবে নাচে মানুষ। ও অসম্ভব, তুমি দাও তো। আর রাখেন না, আচ্ছা তুমি আমাকে দেখতে দাও। কি সমস্যা আপনাদের? কিসের কি সমস্যা? না মানে আপনারা এখানে যে আমরা একটু প্রোগ্রাম দেখছিলাম, কাজাখস্তানের প্রধানমন্ত্রী এসেছেন এখানে। আপনি এভাবে টাওয়াল গায়ে দিয়ে এখানে কেন বসে আছেন, তাও আবার পা তুলে? না মানে মশা কামড়াচ্ছিল তো। না মানে আমি বুঝতে পারলাম না, আপনাদের রুম তো নিচে দারোয়ানের রুমের পাশে দেয়া আছে না, তাহলে এখানে এভাবে বসে আছেন কিসের জন্য? না ও রুমে তো আপনার টিভি নেই, এই জন্য। এখানে এগুলো কি দেখছেন? ওই যে ডিগবাজি দেখছেন? না ওটা আমি দেখছিলাম না, আসলে আমি দেখছিলাম ওটা খুব। চুপ করেন, এত কথা বলেন না। এই যে হ্যালো, উঠেন উঠেন বলছি। সম্মানিত প্রধান শিক্ষক, সে প্রধান শিক্ষক না স্যার, না বাংলা শিক্ষক। মানে আপনি শিক্ষক তো, শিক্ষক তার সাথে একটু সুন্দরভাবে কথা বললে ভালো হয় আর কি। আমরা তো ওই যে দেখো কি ব্যাপার, কথা শোনা যাচ্ছে না। চল চল চল, মানে যাওয়াই লাগবে। চলো আমরা একটু শপিং এ যাবো, আর টেস্ট দিয়ে নিয়ে কেমন গাড়ি চালাও। লাগবে না, প্রাইভেট হলে হবে। চলো চলো আমাদের জন্য চলো, বসে করে দেরি যাচ্ছে। স্টার্ট দাও
দাও গাড়ি স্টার্ট দাও শুনো কালকে সুন্দর করে পড়িয়েছি না যেগুলো স্টার্ট দাও সেগুলো পরীক্ষায় পড়ে পড়ার পরে ঠিক কোন দিকে ঢুকাবো চাবি আরে ফুটার মধ্যে চাবিটা ঢুকায় দাও শুনো তুমি এখানে বলো না আরে ফুটা দান পাশে দেখো শব্দ শুনেই বোঝা যায় ড্রাইভার কত পাকা। একবার হয়েছিল আন্টি, সে যখন ঢাকা কক্সবাজার হীন গাড়ি চালাইতো তখন আমি তার গাড়িতে চড়ে কক্সবাজার গেছিলাম। বিশ্বাস করেন আন্টি, 4 ঘন্টায় কক্সবাজার যায় পৌঁছাইছি। কি বলে বাবা, আজীব কারবার। এই যে এত হাসবেন না তো, তাড়াতাড়ি যেতে বলেন, ওই স্কুলে পরীক্ষা দেরি হয়ে যাচ্ছে। তাড়াতাড়ি চলো। রাস্তাঘাট চেনেন তো ড্রাইভার ভাই? না ভাই আমি কিছু চিনি না ম্যাডাম। গাড়ি চালাবে কি করে, আশ্চর্য কথা। শুনতে নাই, রাস্তাঘাট আমি চিনি, ঢাকা শহর মনে করেন আমার হাতের তালুর মধ্যে। আল্লাহ এত কথা বলে না। ওফো, আচ্ছা রাস্তাঘাট যদি না চিনেন তাহলে আমরা যাব কি করে? দরকার হলে আপা আমি গাড়িতে থাকবো, কোনো সমস্যা নাই। দাও স্টপ দাও স্টপ দাও। এগুলা কি বলছে মা? আপা কই যাবো? সব সময় কি আমাদের গাড়িতে থাকবেন নাকি? দরকার হলে থাকবো আপা, অসুবিধা কি? চুপ করেন তো, বেশি কথা বলেন। এত কথা বলার দরকার নেই, আমি পছন্দ করি না। এই চলো স্টপ দাও, দেরি হচ্ছে, স্কুলের পরীক্ষা আছে। আন্টি কোথায় যাবো? 7 নম্বর সেক্টরে। 7 নম্বর সেক্টর আইডিয়াল স্কুল, তাড়াতাড়ি চলো। কোন জায়গায় আইডিয়াল স্কুল? চলো, তোমার স্টার্ট দিতে কইছি, চলো না। কি হলো? এসিটা ছাড়েন তো ভাই, এসিটা ছেড়ে দেন। আপা এসি ছাড়ার দরকার নাই, ঠান্ডাই তো, ঠান্ডাই তো, ইঞ্জিনের উপর প্রেসার করবে, দরকার নাই। চাবি ভেঙে গেছে। কি হলো? চাবি ভেঙে গেছে। চাবি ভেঙেছে মানে? আশ্চর্য কথা। আন্টি আন্টি আমি কেন চাবি ভাঙলো কি করে? আন্টি চিৎকার করবেন না, চিৎকার করবেন না। কেন করবো না? আমি বলি শুনেন, চাবিটা যখন আমি প্রথম হাতে নেই তখনই কইছি এই চাবি যে কোনো মুহূর্তে ভাঙবে। মোটেও না, চাবি ঠিক চাবি ছিল। আন্টি চাবিটা পুরাতন ছিল। এই যে ফালতু কথা বলবেন। আমি প্রথম যখন চাবিটা হাতে নেই তখনই বলছি এই চাবিটা দুর্বল, নরম এবং পুরাতন তো বলছি। একটা ফালতু কথা বলবেন না। জিজ্ঞেস করুন তাকে। বললে কি হয়? আমি কিন্তু তোমাকে বলেছিলাম, উনাকে দেখেই বোঝা যাচ্ছে যে উনি অ্যাকচুয়ালি ড্রাইভার না। কোথা থেকে চুরি করে পালিয়ে এসেছে নিশ্চয়ই। এখনই আমি আপনাকে পুলিশে দেব। গাড়ি চালাতে পারে না, বেয়াদব কথা কাটে। আমি কি কই, গাড়ি চালাইতে ওরে বাবারে গাড়ি চালাইতে হয় না, গাড়ি এমনিতেই চলে, বুঝছো? তাহলে আপনার চালান কে? আমি যাবো না বাড়িতে। তুমি স্টিয়ারিং ধরবা, আমি যা কইতে শুনবা, গাড়ি ঠিকই শুনবা। বললাম না ভাই, আমি যে কাম করতেছিলাম ওই কাম করি, আপনি ছাড়েন আমারে। চুরি ধারি করা পাপ, তুমি কেন চুরি ধারি করবা? তুমি গাড়ি চালাইবা, সৎ পেশা, পরিশ্রম করে টাকা উপার্জন করবা। আসো আসো আসো। এইটা তুমি একটা কাম করলা, চাবিটা এত জোরে মোচক দিছো অর্ধেক চাবি ভেঙ্গে ফুটার মধ্যে আটকে আছে। এত খোঁচাখুচি করলাম, বাই করতে পারলাম না ভাই। গাড়ি স্টার্ট হয় না, দিলাম জোরে মোচর, গেল চাবি ভেঙ্গা, সেটা কি আমার দোষ? আমার এক গ্লাস পানি খাওয়ান। পারবো না, তোমার মতো বেকুবরে নিয়ে পড়ছি মহা মুশকিলে। চিন্তা করছিলাম এই জায়গায় কামটা ফাইনাল হইব, দিয়ে তো বন্ধ করলা যায়। এই যে শুনেন, আপনাদের বলতাছি, এই যে গোতাগতি করে স্টার্টিং পয়েন্টটা নষ্ট করে ফেলাইছেন। এই স্টার্টিং পয়েন্টটা ঠিক করতে 12,000 টাকা লাগবো। খালাম মামার পাড়াইছে, কইছে 12,000 টাকা দিয়ে আপনাদের বিদায় হয়ে যেতে। ছোট বোন, অজুখানাটা কই? আসরের নামাজের আজান দিছে, নামাজ পড়তে হইব। তোমারও বলি, ফুটার মধ্যে চাবি ঢুকে মোচড় দিলে কি গাড়ি চালানো যায়, এটা তো আগে জানতাম না স্যার। আমিও তো জানতাম না, তবে এটা সত্য স্যার, ওই চাবি কিন্তু একটু নরম ছিল, মানে আমি আস্তে করে মোচড় দিছি তাতে ভেঙে গেছে। গাড়ির চাবি নরমই হয়,
গাড়ির চাবি তো ক্রিকেটের ব্যাট না। এই যে একটা খাড়ি কথা বলছেন স্যার, এক গ্লাস পানি খাওয়ান, তিয়াস লাগছে। নিজের পানি নিজে নিয়ে খাও। কি মুশকিল যে পড়ছি। তুমি একটা ঠিক কাম করছো, আমি খবর নিছি। হেরা বহু টাকার মালিক, বিরাট মালদার, দশের থেকে বিশ হাজার টাকা আদায় না করে ছাড়ুম না। আমি হাজেম মামলাবাজ, গ্রামের মানুষ আমারে হাজেম মামলাবাজ হিসেবে চেনে। কোন সময় কোন মামলা ঠুকতে হইব এটা আমি খুব ভালো করে জানি ভাই। শুয়ে থাকতে তো কোনো কষ্ট নেই, খিদা লাগছে। এত খিদা লাগে কে তোমার? কেমনে কম। হ্যাঁ, খিদা লাগারই তো কথা, আমারই তো লাগছে। সেই সকালবেলা কখন খায় বেড়েছি, সারাদিন পর খিদা লাগবে না ভাই? ওই যে ভিক্ষা করে যে আমরা টাকা পেয়েছিলাম না, ওই থেকে আমার বিশটা টাকা দেন, আমি ওই যে কলার পাউরুটি খেয়ে আসি। এই দাঁড়াও, কেরাদিনে আইতেছে শ্বাসকষ্টকে বাড়াই দেবো। বাড়াই দাও তো, দাও তো, কেমন লাগে দেখি। আমার কি মনে হয় জানো, আমার মনে হয় সবকিছু ভদ্রমহিলাকে খুলে বলা উচিত, সত্য কথা সত্য ভাই বলা উচিত। উনি সমস্ত বুঝে শুনে চিকিৎসা ব্যবস্থা করতে পারেন, ঘোরা রান্না করতে পারেন, আপনাদের পারেন ভাইরে ভদ্রমহিলার কাছে যায় কবিতা শুনেন। একটা ডিস্টার্ব, আমরা একটা খেলা খেলতেছি। শোনো, খালি 10-20 হাজার টাকা ক্ষতিপূরণ দিলে পুষবো না, তুমি ভাড়াই কইবা। তুমি ভাড়াই কইবা যে আমি যখন পড়ে গেছিলাম, পড়ে যাওয়ার লগে লগে আমার দুইটা দাঁত ধরছে এবং একই সাথে বুকের মধ্যে ধকধক শুরু করছে, তার মানে হার্ট অ্যাটাক। হার্ট অ্যাটাক মানে কি? হার্টের এমন ক্ষতি হয়েছে, অপারেশন ছাড়া সারবো না, বাংলাদেশে অপারেশন হইব না, যাবো কলকাতা, খরচা করবো 2.5-3 লাখ টাকা দেবে। আমি কিছু, তুমি অর্ধেক আমি অর্ধেক, তুমি জানলাক আমি জানলাক।
আমার একটা দাবি যে আমাকে একটা কাজ দিন, আমি জানি আপনি পারবেন। আপনি ভুল জানেন। শুনেন, আমার স্বামী মারা যাওয়ার পর থেকে আমি আমার মেয়ে দুটোকে নিয়ে এই বাড়ির কাছে থাকি। এই যা ভাড়া পাই তা দিয়ে কোনোভাবে আমার সংসারটা চলে। আমি কোথেকে আপনাকে চাকরি দিব? আপনার ওই নাতিটি দুষ্ট হলে কী হবে? কিন্তু খুব মেধাবী, কিন্তু ওর যদি পড়াশুনোর লেখাপড়ার দায়িত্ব আমার উপরে দিতেন, আমি খুব আনন্দের সঙ্গে ওকে আমি লেখাপড়া শেখাতাম। ধন্যবাদ আপা, আমাদের কোনো টাকা লাগবে না। এই যে বাবা, আমি আর খাবো, এই তো শেষ। দেখো না, এই যে এটা ধরো কোয়েল পাখির ডিম, না খেলে তো তুমি শক্তি পাবে না। হা করো, চক্রর সন্ধান পেয়েছি, মানে শুনেছি এরা নাকি শহরের বিভিন্ন বাড়িতে আশ্রয় নেয়, তারপর বড় বড় নাশকতামূলক কাজে অংশগ্রহণ করে।
সবার জন্য খাবার ব্যবস্থা করি। আপনাকেও অশেষ ধন্যবাদ।